মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। নতুন একটা দিন আর নতুন একটা ঝলমলে ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কোথায় চলে এসেছি বুঝতেই তো পারছো, ছাদে চলে এসেছি। আর আজকে আটটা না প্রায় 8:45 মতো বাজতে যায়। আকাশের অবস্থা দেখো, পুরো মেঘলা মেঘলা হয়ে রয়েছে। আজকে কিন্তু শীত একদমই পড়বে না, রোদ না উঠলে মেঘলা মেঘলা থাকলে শীত কম পড়ে, এটা আগে আমি জানতাম না। হয়তো অনেকে বলবে এত বড় তুমি তাও জানতে না, না শুনি যে কুয়াশা বা মেঘ মেঘ হলে শীতটা কম পড়ে, আর ঝক বেশ রোদ উঠলে নাকি শীতটা বেশি পড়ে। যাই হোক, ছাদে এসে ব্লগটা শুরু করলাম। ঘরে একদম অন্ধকার আর বিছানায় অনেকক্ষণ ছিলাম, মানে বুঝতে পারিনি, আর তার মধ্যে আমার ঘড়িটা এখনও ঠিক করতে পারিনি, ঘড়িটা স্লোই হয়ে রয়েছে, ঠিক করবো করে আর ঠিক করা হয়নি। যাই হোক, এই দেখো এই ঘরটা এমনি সময় দেখো তো কীভাবে রোদ আসে, কেমন মেঘলা মেঘলা ওয়েদারটা আছে। একেবারে মেন রাস্তাটা তোমাদের দেখাচ্ছি, ব্রিজের ওপরটা একদম অন্ধকার, মনে হচ্ছে ভোরবেলা। ঠিক আছে, একবার দেখিয়ে দিই, বুঝতে পারছো কীরকম মেঘলা মেঘলা যেন ওয়েদারটা। সব যে যার কর্মস্থলে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, সকাল হলেই তো আমরা রাত্রের থেকে সব ভেবে থাকি সকালে কী কোথায় কী কাজ আছে সেটা সারতে হবে। কিন্তু বসে পড়লাম, কিন্তু আমার কিচ্ছু কাজ হয়নি, পুরো নিচে সমস্ত বিছানা টিছানা ওইভাবেই রয়েছে। আর মিঠুর বিস্কুট দিয়ে এসেছি, আমাদেরও চা খাওয়া হয়ে গেছে, কিন্তু চায়ের বাসন, তারপরে গতকাল রাত্রে রান্নাবান্না কিছু করতে হয়নি, খাবার ছিল তাও কিছু বাসন অল্পই, কিন্তু বিছানা তোলা ঘর মোছা এগুলো তো রেগুলারের কাজ, এগুলো তো করতেই হবে, কিচ্ছু সারিনি। আমি বললাম না, আগে গিয়ে ওপরে একটু বন্ধুদের সঙ্গে ব্লগটা শুরু করে আসি। যাই হোক বন্ধুরা, এই সময় থেকে তো আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা আমার সাথে থাকো। আই হোপ একটু হলেও কিন্তু আমার নিউ ব্লগটা ভালো লাগে, আর ভিডিওটা দেখে কিন্তু লাইক দিতে ভুলো না, প্লিজ একটু লাইক দিয়ে দিও, মানে একটু না একটা লাইক দিয়ে দিও। আর আমার চ্যানেলে আমার যত পুরনো বন্ধু, নতুন বন্ধু, কাছে দূরে যেখানে যত বন্ধুরা আছে সবাইকে জানাই স্বাগত আর প্রচুর প্রচুর ভালোবাসা। এই ওয়েদার নিয়েই তো ভিডিওটা শুরু করলাম, দেখা যাক সারাটা দিন কীরকম ওয়েদার থাকে। ওয়েদার তো চেঞ্জ হয়, আমরা মানুষরা যেমন চেঞ্জ হই, মানে সময়ের সাথে সাথে ওয়েদারও তো চেঞ্জ হয় না। এখন হয়তো এইরকম, আর একটু পর হয়তো রোদ উঠবে। ঠিক আছে, সাথে থাকো। এখন এই যে ছাদের বাইরেটা দেখাচ্ছি দেখো, আর এই যে আজকে এই ফুলটা ফুটেছে, এই ফুলটা না পিঙ্ক কালারের, আর এই এখন ফুলটা নেব না আমি, আবার পরে আসবো তো ছাদে, কারণ আমার তো বাসি কাজকর্ম সব পড়ে আছে, ওগুলো সেরে পরে আসবো। আর বলো না, নিচে এসে দেখি আমার এই বাচ্চা চিৎকার করছে, আর আমার ছেলে ওইখান থেকে বলছে ও মা মিঠুকে সরাও, মিঠু সমানে চেঁচা ছিল যে আমাকে দিয়েছে, এখন দেখো কি একদম তালিন তালিন করে নাচ শুরু করে দিয়েছে। ওকে এখন ঠাকুর ঘরের সামনে রেখে নিই, অবশ্য আমি কাজ করতে থাকলে ও চুপ করেই থাকবে, এখানে বসেই থাকবে না, ওকে একটু বাইরের দিকে রাখি, ওখানে রাখলে না সিঁড়ি দিয়ে কেউ ওঠানামা করলে চুপ করে দেখে। চলো, অনেকদিন পর আজকে বেডরুমের জানালাটা খুললাম, কেননা ওই পাশের বাড়ি ভাঙাচুরা হয়ে গেছে, তা বললো যে জানুয়ারি মাসের 1 থেকে 2 তারিখ মনে কাজ শুরু করবে মিস্ত্রিরা, এই জন্য আজকে কোনো মিস্ত্রি আসেনি। আর জানো তো ওদের বাড়ি একটা কুকুর আছে, সেই কুকুরটা তো কদিন বেশ কান্নাকাটি করেছে ওরা নেই বলে, এখন ওই মানে ওদের বাড়ি যে কেউ এসে যদি মানে জুতো খুলে কোথাও যায়, ধরো আমাদের ঘরে আসলো মাসি জুতো খুলে জুতোটা নিয়ে চলে যায়, ওদের বাড়ি বড় বউ সেদিন কী করেছে, ওই রাস্তার ওই পারে একজনের বাড়ি গেছে, সেইখানে গিয়ে এবার সে গল্প করছে, জামা কাপড় কিনতে গেছিলো মনে পাশে ওইখানে, এইবার সেখান থেকে গিয়ে জুতোটা ঠিক অনেকে মিলে গেছিলো ওর জুতোটা নিয়ে চলে এসে, এসে সেই খোঁজাখুঁজি এনে কোথায় রেখেছে জানো, ওই ভাঙা মানে বাড়িটা যে ভেঙেছে ওই মাটির ওপর এনে রেখে দিয়েছে। তাহলে চিন্তা করো, সত্যি মানে কুকুর খুব বিশ্বাসী আর ওরা খুব মানে প্রভু ভক্ত, সে তো জানতামই, কিন্তু এখন এই যে জুতো, সবার জুতোর মধ্যে ঠিক ওদের জুতোটা, এই এখন আবার সেই জুতোর কথা মনে পড়লো কেন, মাসি মনে হয় পাশে কাদের বাড়ি গেছে, মাসি দেখি এক পায়ে জুতো পরে দৌড়াতে দৌড়াতে আসছে, বলে এই আমার জুতো কই আমার জুতো কই, ওকে কুকুরটাকে জিজ্ঞাসা করছে, আর ওই দেখে সেই মাটির ওপরেই এনে রেখেছে। তোমাদের সঙ্গে গল্প হয়ে গেল আর আমার এটা মোছাও হয়ে গেল। ঠিক আছে, এইটুকু কথা, মানে কদিন ধরেই ভাবছি কুকুরটার কথা বলবো তোমাদের।
বেডরুম ডাইনিং ওগুলো খুব তাড়াতাড়ি ঝাঁট দেওয়া হয়ে যায়, কিন্তু আমি যখন ঝুল বারান্দাটা ঝাঁট দিতে আসি না, একটু করে ঝাঁট দিই রাস্তার দিকে ঝুঁকে পড়ি, একটু করে ঝাঁট দিই আর রাস্তার দিকে ঝুঁকে পড়ি, এই করে করে আমার এই ঝুল বারান্দাটা ঝাঁট দিতেও বেশি সময় লাগে, মুছতে গেলেও বেশি সময় লাগে। কারণ রাস্তার পাশে থাকলে যেটা হয়, একটু আওয়াজ পেলেই খালি উঁকি মেরে দেখি কী দেখা যায়, আবার কোনো ফেরিওয়ালা যাচ্ছে কি না, মানে এটা মনে হয় আমার না, বেশিরভাগ সব মেয়ে মানুষদেরই এই স্বভাবটা। জানো ঘরটা মুছে না ভুল করেছি, শুকাবে না ভালো, পাখা ছেড়ে দিলাম, রোদ উঠলে ঘরটা শুকিয়ে যেত। আর এই যে দিন বড় বলে, দিন বড়তে আমাদের কোনো লাভ হয়, সে কাজ করতে করতেই সারা দিন যায়, অল্প বাসন তো হয়ে গেছে মাজা। ঘড়িটা বন্ধ হয়ে রয়েছে, মানে বন্ধ না স্লো হয়ে রয়েছে, কবে থেকে বলছি একটু পেরে দাও, দোকানে দেখাবো বা একবার চাবি দিয়ে দেখি, সে আর কেউই পারছে না, তাই আমি আজকে উঠে পেরেনি, কী করবো, মনে পড়েছে যখন করিনি, কারণ এটা যদি স্লো থাকে আমার কাজেরও গণ্ডগোল হয়ে যায়। এই 10 মিনিট ফাস্ট দিয়ে, মানে 10টা বাজেনি, 10টা বাজতে 10 মিনিট বাকি, এখানে 10 মিনিট ফাস্ট দিয়ে ঘড়িটা তো আমি চাবি দিয়ে রাখলাম, দেখা যাক ঠিক মতো চলে কি না, এখন উপরে উঠাবো না, পরে উঠাবো টাইমটা যদি ঠিক থাকে। এই ফুলটার লোভে এসছি ওপরে, যে ফুলটা নিয়ে ঠাকুরকে দেবো, স্নান হয়ে গেছে আর কেচেছি, নিচেই স্নান করে এক বালতি কেচেছি, এখন মেলে দিই, সকালে যেরকম মেঘলা মেঘলা হয়ে থাক, এখন বেশ রোদ উঠেছে, ও বাবা গান বাজছে, মা কালীর গান বাজছে। সকালবেলা তো তোমাদের মেঘলা দেখালাম, তারপরে রোদ উঠেছে, আর রাতেবেলা যখন এডিট করছি আমি, একদমই শীত বলে আজকে মনে হলোই না, তোমাদের তো ফার্স্ট সকালেই আমি বলেছি যে মেঘলা ওয়েদার থাকলে শীত কম পড়ে, সত্যি তাই, আর মানে ঘাম বেরিয়ে গেছিলো, আজকে একদম গরমকালের মতো লাগছে। ছাদে এত গাছ, মাত্র এই একটা ফুলই ফুটেছে, তাই এনাকে একেবারে যত্ন সহকারে হাত ঘুরিয়ে ফিরিয়ে যেইভাবে হোক খুব যত্ন সহকারে তুলে নিলাম। দেখো বাবা খালি গায়ে বসে আছে, বাবার কাপড়টা চেঞ্জ করেছি আর ঠাকুরের বাসনও মাজা হয়ে গেছে, এই ঠাকুরঘরটা মুছেই পুজো দিতে বসে যাব। ভাবছিলাম এখানে ক্যামেরা করব না, তাড়াহুড়া ছিল, ছেলে তাড়া দিচ্ছিল, কিন্তু তোমাদের জন্য আবার একটু ক্যামেরা করলাম। পুজো দিয়ে এসে আর সময় পাইনি, ছেলের খিদে পেয়ে গেছে, পাউরুটি আনলো আর এই যে ডিম টোস্ট করে দেবো, আর ওর বাবা গ্যারেজে চলে গেছে না খেয়েই, বললো আর খাবে না, বললো আমার দেরি হয়ে গেছে, রাস্তায় কিছু পেলে খেয়ে নেবো, তাই ছেলেকেই করে দিই, ছেলে আবার একটু পিস পিস করে দিলে খেতে পছন্দ করে, আর একটা একটু লঙ্কা দিয়ে দিলাম। এই যে পাউরুটি টোস্ট হচ্ছে, আর মা কালীর গান ওই দূরে কার বাড়িতে বাজছে, মানে পৌষ কালী পুজো তো, শনি মঙ্গলবার হলেই মানে এই পুজোটা মনে হয়, কারণ অমাবস্যা লাগে না, কিন্তু ওই বাড়িতে তো আগামীকাল পুজো, আমাদের তো নিমন্ত্রণ করে গেল যে মঙ্গলবার, আর আজকে তো সোমবার, মানে গান টান বাজিয়েছে, আবার বেশি পোড়া পোড়া করে ভাজা করলে খাবে না, তাই একটু লালচে করে নামিয়ে দেব। টমেটো দিয়ে ডাল করেছি, আজকে পুরো গরমকালের মতো লাগছে, হয়ে গেছে ফোড়ন, মানে সোমবারও দিয়ে দিয়েছি। আর এই যে বুজুরি ট্যাংরা দেখেছো, বুজুরি ট্যাংরা, এটা মুলো দিয়ে রান্না করবো, মুলো এখনো কাটিনি, ধনে পাতা, তা মুলো ধনে পাতা বড়ি দিয়ে করব, আর ছেলের জন্য গতকাল একটু চিকেন করেছিলাম, সেই চিকেন একটু রয়েছে, রাত্রেবেলা করেছিলাম, সেটাই ওকে একটু গরম করে দেব, দেখি খায় কিনা, না খায় তো ডাল আর পাঁপড় ভাজা দেবে, এতটা চিকেন রয়েছে, কবার তো জানো বাসি জিনিস খেতে চায় না, কিন্তু বলবো রাত্রেবেলা করেছি খেয়ে নে। আর হচ্ছে কিছুটা মূলো ভাজা রয়েছে, অনেক কিছু রয়েছে, কিছু কিছু বেগুন সেদ্ধ রয়েছে, অনেক কিছু রয়েছে, তাই আজকে আর সেরকম কিছু করব না, ডালটা নামিয়ে ফেলি। বাবা গরম, ঠিক আছে এবার মূলোটা কেটে নি, রান্নার মাছটা বসাবো। বাবা গো ট্যাংরা মাছ না পটাশ পটাশ করে ফুটছে, আর আমি অল্প অল্প করে দিয়ে ভাজা করছি যাতে ভালোভাবে ভাজা যায়।
মূলও এই দুটোই দেব, আর আজকে সেরকম কিছু কাটাকুটি নেই। আর মূলও দুটো দেবো কেন, একবেলা তো খাওয়া হয় আর রাতে তো রুটি খাওয়া হয়, এই জন্য মূলও এক গাদা দিয়ে কি করব। এই দুটো আর মূলগুলো না বেশ ভালো জানো, ছোট ছোট ওই মাছের সাথেই আমাদেরও ভালো খায় বলে মা দুটোই নিয়ে এসছে। আর আছে ঘরে সিম বেগুন টেগুন, আর এত সবজি আর ভালো লাগে না। আর রাতে রুটি হয় তো, রুটির সাথে যে ছেলে তরকা আনে ওই দিয়েই হয়ে যায়, আর করলে থেকে যায়। এ দেখো কালকে একটু মূলো ভাজা করেছি, সেই এক থালা রয়ে গেছে, দেখাচ্ছি তোমাদের, ফ্রিজেই রয়েছে। বেগুন সেদ্ধ দিয়েছে, সেটাও রয়ে গেছে, খেয়ে আর শেষ করা যায় না। দুটো মূলোই কাটছি, ও মনে করে আবার বড়িটা বের করতে হবে। মাছটা ভেজে নিয়েছি, বড়ি ভেজে নিয়েছি, আর এই যে মূলোটা একটু ভাপ দিয়ে নিয়েছি, জিরে কালো জিরে তেজপাতা ফোড়নে দিয়েছি। আর এই দেখো দেখতে পাচ্ছ, এই দেখো তেলের ছিটা মশলা দিয়ে দিতে গেছি, তেলটাই দেখো দেখো চিকচিক করছে, যে জায়গাটা সেই জায়গাটা দেখ। আর কিছু করার নেই, আমাদের একদিকে পড়বে একদিকে জ্বলবে, তার মধ্যেই রান্নাটা শেষ করতে হবে। ফাইনালি মাছের ঝোলটা হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে, বড়িগুলো টোপা টোপা হয়ে উঠেছে। ব্যাস আমার রান্না বান্না শেষ, কিন্তু লাস্টে আবার না এই আমাদের এর জন্য বেগুন কেটে নিলাম দুটো, যে যদি কালকে মূলো ভাজা টাজা না খায় না, ঘি দিয়ে বেগুন ভাজা দিয়ে খেয়ে নেবে, তাই এটা ভাজবো, ব্যাস হয়ে যাবে রান্না। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 5:30। আর জানো তো এই দেখো রুগীকে ডাক্তারখানায় নিয়ে যেতে হলো না, তার আগেই সুস্থ হয়ে গেছে, দেখো দেখেছো। আমি সকালবেলা চাবি বললাম না, চাবি দিয়ে দেখি যে ঘড়িটা ঠিক চলছে কিনা, উপরে তুলে নিই, দেখি পুরো ঠিক টাইম 10 মিনিট ফাস্ট আছে, এখানে 5:30, 5:20 আমি 10 মিনিট ফাস্ট করে রেখেছি, জানি না উপরে তুললে কী হবে। কিন্তু প্রাথমিক চিকিৎসা করলাম, মানে একটু চাবি দিয়ে দিয়েছি, ঠিক আছে, তা তাকে এখন ডাক্তারখানায় নেওয়ার দরকার নেই, ঠিকঠাক করে আবার উপরে তুলে রাখবো। এখন যাবো ঠাকুর ঘরে, সন্ধ্যা পুজো দিতে যাবো, চেঞ্জ হয়ে নিয়েছি। আর আমাদের এ তো সেই সকালে গ্যারেজে গাড়ি নিয়ে গেছে, এখন গাড়ি নিয়ে এসছে, কাজ করছে এখনও টুকটুক করে, না স্নান না খাওয়া, পুরো যেইভাবে মানে মাছের ঝোল ভাত ডাল তরকারি সব রয়েছে। আমি শুধু তখন কটা বাজে, 4টে বাজে, তখন ফোন করে দিয়েছে খেয়ে নিয়ে খেয়ে নিয়ে আর হাতে চলে আসবে, যে শুধু একটু শাক দিয়ে একটুখানি ভাত খেয়েছিলাম, ব্যাস আর ওইভাবে সব রয়েছে। এই যে নিচে গাড়ি, আমি যাবো ঠাকুর ঘরে, নিচে গাড়ি এখনও টুকটুক করে কাজ হচ্ছে, ওই যে দাঁড়িয়ে আছে, আর এই যে মিস্ত্রি কাজ করেই যাচ্ছে, স্নানও করেনি সারাদিনে, সেই সকালবেলা বেরিয়েছে, স্নান নেই খাওয়া নেই, মানে গাড়ি যদি কিছু ডিস্টার্ব করে ও একেবারে সব কিছু ভুলে যায়। যাই আমি ঠাকুর ঘরে যাই, সন্ধ্যা পুজো দিয়ে নিই, এবার ও রুমে আসলে আবার বললাম একটু গরম জল করে দেবো, স্নান টান করবে, বললো পরে গাড়ি ঠিক হোক, তার সন্ধ্যাটা দিয়ে নিই, পুজো দিয়ে নিই, তারপর ও আসলে আবার ওকে খেতে দেবো। এই দেখো সন্ধ্যাবেলা বাবাকে একটু দর্শন করে নাও, দেখো পুজোর মন্ত্র শোনা যাচ্ছে, ছেলের ঘরে লাইট জ্বালিয়ে এসে, আসলে আটা বের করেছিলাম তো, ছেলের ঘরে খাটের নিচে আটার ড্রাম থাকে, এই যে আটা মেখেছে, এই যে হাতে আটা, আর আমাদের ও খেয়ে দেখলে বললাম তো গাড়ি ঠিক করে এনে, মানে তখন তো বললাম যে অত দেরিতে আসলো, এই দুটো ভাত খেয়েছে, সে ভাতটা সব রয়েছে, কিন্তু ওগুলো রাত্রে ভাত খাবে না, এই তো ভাত খেলো ধরো 6টা বাজে, তখন 6:30, 6টা খেয়েই আবার গাড়িটা নিয়ে বেরিয়েছে, বলো গাড়িটা একটু চালিয়ে দেখি যে ঠিক করলাম ঠিক হয়েছে কি না, গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। আর আমি আর ভাত খাইনি, আমি যে বললাম না তোমাদের শাক দিয়ে একটু খেয়েছিলাম, তারপর খিদে পেয়েছে, আমি কি করেছি বলো তো, যে কেক এনেছিলাম গতকাল, সেই কেক খেলাম আমি 1 পিস, আর আমার পিসি শাশুড়ি এসেছিলো, এই সামনেই থাকে, পিসি শাশুড়ি এসেছিলো, পিসিকে একটু চা করে দিলাম, পিসিকেও কেক দিলাম, সেই কেকগুলো আনার ছিল না, 2 পিস আছে নিচে, বাবা মাকে গতকাল দিয়ে এসেছি, তা ওই কেক খেয়েছি, এখন আর খিদে ঠিদে পাচ্ছে না, তাই রুটিটাই করলে হবে, আর ছেলে মনে হয় ওর জন্য একটু পনির নিয়ে আসবে, আর আমাদের ওই তোমার ওই ছেলে নিয়ে আসলে ওতেই হয়ে যাবে। যাক বন্ধুরা আজকে ব্লগটা এখানে শেষ করে দিই, আমার মিঠু আমার বেডরুমে বসে আছে, হাত ধোবো আটা, এই যে আমার মিঠু বসে আছে, আর আমাদের এ ঘড়িটা ঝুলাতে দিল না, ঘড়িটা এখনও টেবিলের ওপর, বলে এখনও ঝুলাবে না কালকে ঝুলাবে, যদি পুরো ঠিকঠাক টাইম দেয় তবে কালকে ঝুলানো হবে, এই জায়গাটার দিকে তাকাচ্ছি আর ফাঁকা ফাঁকা লাগছে,
ঠিক আছে, ব্লগটা শেষ করি, আবার আগামীকাল দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার ব্লগটা অবশ্যই লাইক দিয়ে দেখো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।